আমার লেখা প্রথম গানের গল্প, আমার লেখা প্রথম গান ছিল ময়না, 1986-87 দিকে। গানটি সুর করেছিলেন এবং গেয়েছিলেন ব্যান্ড সুপারস্টার বাচ্চু, আয়ুব বাচ্চু, বাচ্চু ভাই, আমার খুব প্রিয় মানুষ, প্রিয় বড় ভাই। গানটি প্রথম লিখে আমি তপন চৌধুরী, মানে তপন দাকে দিয়েছিলাম। তপন দাকে আমি একসাথে তিনটে গান দিয়েছিলাম, ময়না, ডায়েরির পাতা, পাথর কালো রাত, ময়নাটা প্রথম। ময়না দেওয়ার পর উনি গানটা সুর করতে দিলেন বাচ্চু ভাইকে, বাচ্চু ভাই গানটা সুর করলেন এবং গেয়ে ফেললেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সুপারহিট সং অফ মি অ্যান্ড অলসো বাচ্চু ভাই, আমাদের দুজনেরই সম্মিলিত প্রয়াস সুপারহিট ছিল 87-এ গানটা, এবং তখন টিনেজ বা ইয়াংদের মুখে মুখে গানটা ফিরত। অল ক্রেডিট বিলংস টু বাচ্চু ভাই, আমি জাস্ট লিখছি মাত্র, বাট এখনও এই গানের গল্পটা আমাকে খুব নাড়া দেয়। গানটা আমি লিখেছিলাম চাঁদপুরে, আমাদের তালতলা বাসা ছিল, তালতলার বাসায় বসে লিখেছিলাম। ময়না কবিতার লাইন চুরি করে চিঠি লিখে না, সে ময়না এখন অন্য কারো, আমার কেউ না। টিনেজ বয়সের প্রেম ভালোবাসা বা বেদনার আকৃতি ছিল গানটাতে। গানটা ওই সময় বেশ